ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একজন স্পোর্টসম্যান, খেলাধুলার প্রতি তার অনেক আগ্রহ। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্যের ক্রীড়া দপ্তর চাইছে গ্রামীণ এলাকা থেকে একদম ব্লক স্তর থেকে নতুন খেলোয়াড়দের তুলে আনতে। স্কুল লেভেলের ভালো খেলোয়াড়দের স্টেট লেভেল অথবা ন্যাশনাল লেভেলে যাতে পাঠানো যায় তার জন্য নানান প্রশিক্ষণের ব্যবস্থাও নিয়েছে রাজ্যের বর্তমান ভারতীয় জনতা পার্টির সরকার। 2023 আর্থিক বাজেটেও ত্রিপুরা রাজ্যের ক্রীড়া ব্যবস্থার উন্নতির জন্য নানান ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের প্রতিনিধিত্ব করতে রাজ্যের বাইরে অথবা দেশের বাইরে যে সমস্ত খেলোয়াড়রা যায় তাদের সমস্ত রকম দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার। খেলোয়াড়দের যদি কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে তাদেরকে সব রকম বেনিফিট দেওয়ার ব্যবস্থাও নিয়েছে রাজ্যের বিজেপি সরকার। ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করে বৃহস্পতিবার এমনটাই বললেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রায়। রাজধানীর খেজুরবাগানস্থিত শহীদ ভগৎ সিং যুব আবাস কনফারেন্স হলে আয়োজিত এদিনের সভায় উপস্থিত থেকে মন্ত্রী বলেন, রাজ্যের তরুণ ক্রীড়াবিদদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্য নিয়ে সফলতার সাথেই সম্পন্ন হয়েছে 2023-24 বার্ষিক সাধারণ সভা। সভাধিপতি যারা রয়েছেন আটো জেলার, ওনারাও রয়েছেন, ওনাদের মাধ্যমেও আমরা অনেকগুলো সাহায্য ওনাদের কাছ থেকে নিই। জেলা পরিষদ অনেক সাহায্য করে থাকে গোটা রাজ্যে স্কুল স্পোর্ট এবং স্কুল পরিচালনার প্রত্যেকটা স্কুলে যে অ্যাক্টিভিটিসগুলো থাকে বা ব্লক ওয়াইজ যে অ্যাক্টিভিটিস যেগুলো থাকে, মহকুমা ভিত্তিক খেলা থাকে, জেলা ভিত্তিক থাকে, এইগুলোকে কী করে আরও উন্নত করা যায়, আরও বেশি করে গ্রামীণ এলাকার থেকে খেলোয়াড় পার করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে পরিকল্পনা গ্রহণ করি এবং এক বছর যে কাজগুলো করেছি আমরা সেগুলো নিয়ে পর্যালোচনা, আর আগামী এক বছর কী করবো সেগুলো নিয়ে বলতে আলোচনা। এটা বাকি পরিকল্পনা রয়েছে আগামী এক বছর একটাই জানেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্পোর্টসম্যান, তিনিও খুব আগ্রহ খেলাধুলা নিয়ে। আমরা চাইছি যে একদম মফস্বল থেকে অর্থাৎ গ্রামীণ এলাকা থেকে ব্লক স্তর থেকে খেলোয়াড় যেন তুলে আনা যায় এবং ট্যালেন্ট সার্চ করা সেখান থেকে তুলে আনা যায়। আমরা জানি এবার বাজেটও আমরা একদমটা একদম ইনোভেটিভ যেগুলো রাখা হয়েছে, যে আগে কোনো যেগুলো ভাবা হয়নি, যেমন স্পোর্টস যারা খেলাধুলো যে বাইরে যায়, ত্রিপুরার বাইরে যারা খেলোয়াড়রা যায় তাদের যদি কোনো কারণে কোনো দুর্ঘটনা ঘটে, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাদের যদি কোনো ধরনের বেনিফিট দেওয়ার ব্যবস্থা চলে না, এবার এগুলো রেখেছি আমরা। এদের তো আর্থিক বেনিফিট যারা দেওয়া যায় অ্যাক্সিডেন্ট হলে পরে, বা একদম গ্রামীণ স্তরে খেলোয়াড়রা স্কুল লেভেলে যারা খেলাধুলা করে তাদেরকে কী করে তুলে আনা যায়, স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেলে পাঠানো যায়, এগুলো নিয়ে আলোচনা হবে বলে। স্কুল স্পোর্টস বোর্ডের চেয়ারম্যান তথা রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় এছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ এবং সচিব অপু রায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।